সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তরুছায়া উইমেন্স ডেভেলপমেন্টাল অর্গানাইজেশন, সূর্যের আলো, শিশু ও বৃদ্ধ সংস্থা, ডোন্ট উইমেন্স এইড মিলিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে, চলুন দেখে আসি। আমি নারী, বাঁধতে পারি চুল, গাইতে পারি আপন মনে গান, ভালোবাসার চাদর বিছিয়ে দিতে পারি, সহজেই ভুলে যেতে পারি সকল অপমান। আমি নারী, ছুঁতে পারি পাহাড় চূড়, মহাকাশেও যেতে পারি, অবকাশ নেয়ার সময় যে নেই, কারণ আমি এখন সীমান্তের প্রহরী। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর 8ই মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এর পেছনে রয়েছে নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। বিশ্ব নারী দিবসে এবারের প্রতিপাদ্য, পরিবর্তনের জন্য সাহসী হও। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 1857 সালে সুতা কারখানার নারী শ্রমিকরা তাদের কাজের সময় 12 ঘন্টা থেকে 8 ঘন্টা কমিয়ে আনা বৈষম্যহীন ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে আন্দোলনে নামেন। আটক হন অনেক নারী শ্রমিক। তারপর জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সে বছর সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। এর পরের বছর 1909 সালে 28 ফেব্রুয়ারি নারীদের সম্মানে জাতীয়ভাবে নারী দিবস পালন করা হয়। এরপর 1910 সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। এতে অংশ নেয় 17টি দেশ থেকে আসা 100 জন নারী প্রতিনিধি। এতে ক্লারা জেটকিন প্রতি বছর 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন। সম্মেলনে নারীরা অধিকার নিশ্চিত করতে 1911 সাল থেকে 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা করা হয়। এ ঘোষণা আলোড়িত করে বিশ্বের বিভিন্ন দেশকে। 1911 সালে 19 মার্চ প্রথমবারের মতো অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মান ও সুইজারল্যান্ডের 1 মিলিয়নেরও বেশি নারী যোগদান করে নারী দিবসের র্যালিতে। একই সঙ্গে এগিয়ে আসে পুরুষরাও। তারা নারীদের ভোটদান ও সরকারি অফিসে কাজ করার অধিকার আদায়ের দাবি জানান। ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যেতে থাকে নারী অধিকার বিষয়ক সচেতনতা। 1913 সাল থেকে 1914 সালের মধ্যে রাশিয়া ফেব্রুয়ারির শেষ রবিবার পালন করে আন্তর্জাতিক নারী দিবস। 1914 সালে 8 মার্চ প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেয়ার দাবিতে ইউরোপের নারীরা র্যালি বের করেন। সে বছর বিশ্বের বেশ কয়েকটি দেশ ওই দিনটি পালন করে। এদিকে 1971 সালে 8 মার্চ বাংলাদেশে প্রথম নারী দিবস পালন করা হয়। পরবর্তীতে 1975 সালে জাতিসংঘ থেকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক স্বীকৃতি পায় নারী দিবস। সেই থেকে 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। নারীরা সমাজের বাইরে না, তারা সমাজকে সম্পূর্ণ করে। আমি নারী জীবন যুদ্ধে জয়ী, আমি আত্মনির্ভরশীল, আমি স্বাবলম্বী। নারী মানে শক্তি, নারী মানে মমতা, নারীতেই রচিত জগতের সৃষ্টিকর্তা। আমরা নারী নতুন করে জীবন গড়তে পারি। আমি নারী, নারী অসুন্দরকে সুন্দর করতে জানি। নারী দাসীও বটে, কিন্তু সেই সঙ্গে নারী রানীও বটে। নারী ছাড়া একটা ঘর অসম্পূর্ণ। আমরা নারী, আমরা সবকিছু পারি। আমি নারী, আমি শক্তিশালী। একজন নারী, আমি ধৈর্যশীল। আমরা তরুণী, আমরা কিশোরী, আমরা এই ভবিষ্যৎ। বিশ্বের সর্বস্তরে বর্তমানে নারী এখন এগিয়ে। যে নারী বারবার অবহেলিত হচ্ছে, সে নারী অবহেলা করতেও জানে। নারীকে এতটা তুচ্ছ ও নিষ্ফলা ভেব না। আমরা নারীরা কাজ করে খাই, আমরাই সফল। একটি ইসলামী পরিবারের প্রধান শিক্ষক হলেন একজন মা, আর একজন শিক্ষিত আত্মনির্ভরশীল মাই গড়ে তুলতে পারেন আদর্শ সংসার এবং আদর্শ সন্তান। নারীরা কখনো হার মানে না, হার মানার নাম জীবন নয়।
খুব পরিশ্রম করে ভাত খাই। যখন একজন নারী উন্নত হয় তখন একটি সমাজও উন্নত হয়। নারী তোমার এতটাই ক্ষমতা আছে যে একটু হাসলে এই পৃথিবী সুন্দর হয়ে যায়। আমি একজন নারী, আমি কত পরিশ্রমী। যে রাঁধতে জানে সে চুলো বাঁধতে জানে। নারীরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না। আমি নারী, আমি শক্তিশালী। নারী আত্মনির্ভরশীল হতে চায়, পরনির্ভরশীল হতে চায়। তুমি দারুণ, তুমি সুন্দর, তুমি আলাদা, আর তাই তো তুমি নারী। নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর উন্নয়ন সাধন করা সম্ভব। নারী মা, নারী স্ত্রী, নারী বোন, নারী মেয়ে। একজন নারী বাগানে ফুল ফোটাতে পারে। আমি একজন নারী, আমি গর্বিত, আমি নারী। আমি কারোর সে কম না, আমি একজন শক্তিশালী। জীবন যদি রঙধনু হয় তবে নারী হলো তার রঙের বাহার। আমরা নারী, যে কোনো কাজ আমরাও পারি। নারীরা অনেক স্বাবলম্বী।